বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে উদ্ধার হলো এক পোলট্রি ব্যবসায়ীর মৃতদেহ। মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে তার মোটরবাইক। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে তপন থানার হরসুরা গ্রাম পঞ্চায়েতের করজবাড়ি এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম প্রেমজিৎ রায়, তপন থানার হরসুরা গ্রাম পঞ্চায়েতের শান্তিঘাটি গ্রামের বাসিন্দা। পেশায় পোলট্রি ব্যবসায়ী ছিলেন তিনি। প্রেমজিৎকে রবিবার গভীর রাতে তার বন্ধু রাশেদুল ইসলাম বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। যাবার সময় প্রেমজিৎ প্রায় 31,000 টাকা ক্যাশ নিয়ে যায় বলে দাবি পরিবারের। রাশেদুল ইসলামের চায়ের দোকান রয়েছে চৌমোহনী এলাকায়। মৃতের পরিবারের দাবি, রাশেদুল ইসলামের সাথে ওই যুবকের দীর্ঘদিন ধরেই ওঠা বসা ছিল। গত রবিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাশেদুল, আর তারপরেই ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে করজবাড়ি এলাকায়। মাথার পেছন দিকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহে অন্তর্বাস ছাড়া কোনো পোশাক ছিল না, আর এখান থেকেই সন্দেহ ঘনিয়েছে পরিবারের। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। এই বিষয়ে মৃতের ভাই অভিজিৎ রায় বলেন, কি হয়েছে, কিভাবে মারা গেল? ওই মার্ডার করা হয়েছে নাকি দেখতে পাচ্ছি, আর শুনলাম বাড়ি থেকে রাত 2টার দিকে বের করে নিয়ে গেছে, ডাকে নিয়ে গেছে। কারা ডাকে নিয়ে গেছে? ওর এক বন্ধু। তারপর কখন খবর পেলেন? সকালবেলা খবর পেয়েছি। কোথায় কীভাবে পড়েছিল? ওই কেরলা স্কুলের গেটের পাশে পড়েছিল। কীভাবে, মানে কোনো ক্ষত কিছু পাওয়া গেছে শরীরে? ক্ষত তো ওই মাথায় বাড়ি দেওয়া আছে। মাথায় মানে বাইকও ছিল পাশে? বাইক পাশে ছিল, মাথায় বাড়ি দেওয়া আছে। আচ্ছা, বয়স কত? বয়স 31 বছর। কী নাম? প্রেমজিৎ রায়। উনি কী করতো? এমনি তো পোলট্রি ফার্ম আছে, পোলট্রি ফার্ম। উনি কোন বন্ধু ডেকে নিয়ে গেছিলো, কখন ডেকে নিয়ে গেছিলো? ভোর 2টার দিকে, 2টা কি 1টার দিকে। কী নাম বন্ধু? নাম রাশেদুল। রাশেদুল, ওর সঙ্গে কোনো শত্রুতা ছিল? শত্রুতা তো ওর সঙ্গে নাই। বন্ধু বান্ধব? ওই বন্ধুটা এখন কোথায়? ও আসেনি, ও বাড়িতে আছে। কি ও কি বলছে? ও তো কি বলছে, ওর সঙ্গে এখনো কথা হয়নি। এই বিষয়ে মৃতের আত্মীয় বিদ্যুৎ রায় বলেন, ওর বউ বললো ওর বন্ধুকে ডেকে নিয়ে যায় রাত 2টা থেকে 1টার সময়। হ্যাঁ, সে আর বাড়ি আসেনি। সকালবেলা যখন সকাল হয়, পাড়ার লোকজন দেখতে পায়, তখন বাড়িতে খবর যায় আর কি। বাড়ির লোক আসার আগে এর মধ্যে পুলিশ আসে, উঠায় নিয়ে যায় তপন থানা। কিভাবে? আমার শালা কিভাবে হয়েছে, কি মনে করছেন? আমার তো মনে হচ্ছে প্ল্যান করে মার্ডার করা হয়েছে। তার মানে এখানে ওরা আছে এরকম করে, তো এখানে তো চোট লাগবে না, আর অ্যাক্সিডেন্ট হলে তো বাইক তো কোনো খাম হবে, ভাইজার ভাঙবে, লুকিং গ্লাস ভাঙবে, কিছু না, বাইক সবই ভালো আছে। কে মেরেছে বলে মনে করছে? নাম তো বলতে পারবো না। আমি তো এমনি কারোর সাথে শত্রুতা বা গন্ডগোল, গন্ডগোল হয়েছিল না, এটা এরকম শোনা যায়নি, কিন্তু ওর বন্ধু ডাকে নিয়ে গেছে, সেটা ওর বউ দেখছে। আচ্ছা, সোমবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে। এদিকে কি করে ওই যুবকের মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। তপন থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।